Machindra FC start proceedings here. There, Ashish Rai gets it to Huga Pumu. Here's Ashish Rai on the overlap. Early attack from Mohan Bagan. This could be it. Alion Ashikarunian! What a start! অনেকদিন পর আবারও দল বদলের জমজমাট নাটক দেখছে কলকাতা ময়দান। মঙ্গলবার রাত থেকে মোহনবাগানের ডিফেন্ডারকে নিয়ে চলছে জল্পনা কল্পনা। মোহনবাগান থেকে পাকাপাকিভাবে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন আনোয়ার আলী। বৃহস্পতিবার দুপুর থেকেই এমন একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। ঘটনা সূত্রপাত দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজের এক পোস্ট থেকে। তিনি জানান, নতুন ক্লাবে দেখা যেতে চলেছে আনোয়ারকে। এরপরই সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট আসরে নামেন। রঞ্জিত বাজাজের দাবি, আসন্ন আইএসএল এ ইস্ট বেঙ্গল জার্সিতেই দেখা যাবে আনোয়ারকে। কিন্তু অন্য কথা বলছে মোহনবাগান ম্যানেজমেন্ট। দাবি, আনোয়ার তাদেরই প্লেয়ার। গত বছরই আনোয়ারকে 4 বছরের লোনের চুক্তিতে সই করেছিলেন মোহনবাগান। বছর ঘুরতেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েন বাজাজ। যখন তিনি সই করেছেন তখন এই নিয়ম হয়নি। রঞ্জিত বাজাজ জানান, FIFA RSTP নতুন নিয়মের কারণে মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে আনোয়ার আলীর লোন ডিল বাতিল করা হয়েছিল। নতুন নিয়মে 1 বছরের বেশি লোন ডিলকে মান্যতা দেয় না। আনোয়ার পুনরায় দিল্লি এফসিতে ফিরে আসবেন এবং স্থায়ী ট্রান্সফারে ISL এ ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। দৌড়ের মধ্যে রয়েছে সবচেয়ে বড় 2 ক্লাব। আগামী 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, আনোয়ারকে পেতে নাকি দিল্লি গিয়েছিল ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। আর সেখানেই পাকাপাকিভাবে লাল হলুদে সই করে আনোয়ার। 5 বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলে নাকি সই করে দিয়েছিলেন আনোয়ার আলী। আনোয়ার ইস্যুতে যে মোহনবাগান আইনি পথে হাঁটবে তা দিনের আলোর মতো পরিষ্কার। এই বিষয়টি নিয়ে AIFF এর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করতে চলেছে মোহনবাগান। যেতে পারে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতেও। সেখানেও ব্যর্থ হলে আইনি পথে যাবে মোহনবাগান। আনোয়ার আলী পরবর্তী মরশুমে কোন জার্সি গায়ে তুলবে তা এখনও অজানা। ইস্টবেঙ্গল আনোয়ারকে ফুটবলার হিসেবে ঘোষণা করে দিলেও বাধা নেই মোহনবাগানের। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।